যে লোকটা ঠান্ডায় টুটটুর করে কাঁপছে, দেখছেন সকাল 5টা থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত বিভিন্ন জায়গা বিভিন্ন তার নাম শুধু পশ্চিমবঙ্গে নয় দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছে মোল্লার বিরুদ্ধে আমাদের গ্রামের লোক বিরোধিতা করেছেন, এটা আমার খুব লজ্জার বিষয়। আমরা আমরা আমি অন্তত এমএলএ সাহেবের সামনে আমার মাথাটা উঁচু করতে আমার লজ্জা লাগে। জীবন তোলাটা তার প্রাণ তোলাটা তার প্রাণকেন্দ্র করে নিয়েছে, তার জন্মস্থান তার বাসস্থান হচ্ছে মৌখালী, কিন্তু জীবন তোলা আজকের যে রূপ দান করেছে, একটু আগে আমাদের যুব সভাপতি বলছিল যে আমাদের জীবন তোলাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজে যে জীবন তোলার নাম শুধু পশ্চিমবঙ্গে নয় দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছে সেই শওকত মোল্লার বিরুদ্ধে আমাদের গ্রামের লোক বিরোধিতা করেছেন, এটা আমার খুব লজ্জার বিষয়। আমরা আমরা আমি অন্তত এমএলএ সাহেবের সামনে আমার মাথাটা উঁচু করতে আমার লজ্জা লাগে। যে গ্রামে এখানে হাকিম পূর্তের কর্মদক্ষ সোয়েব পঞ্চায়েত সমিতি সভাপতি আমি অঞ্চল সভাপতি, যেখানে ক্যানিং টুয়ের উচ্চ নেতৃত্ব এই জীবন তোলায় থাকে, আমার কাকা মুক্তার শেখ সেখানকার মানুষ এই জীবন তোলার মানুষ, তারা আজকের শওকত মোল্লার বিরুদ্ধে 242টা ভোট দিল এই আজকের 2021 সালে। তাই আমি অনুরোধ করব, হয়তো কেউ সোয়েব শেখ ভুল করতে পারেন, শওকত মোল্লা আপনাদের কাছে ভুল করে না, যে লোকটা ঠান্ডায় টুটটুর করে কাঁপছে দেখছেন সকাল 5টা থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত বিভিন্ন জায়গা বিভিন্ন বক্তব্য আজকের আমাদের ওখান থেকে বক্তব্য দিয়ে সাতকাঁচিয়া থেকে ঘুরে যে লোকটা এখনো আছে, এর যার বাড়ি যাতে রাত 2টো পৌঁছাবে সেই ক্যানিং টুয়ের মানুষের উন্নয়নের জন্যে চাপা মোড় মাথার ঘাম পায় ফেলে তার ঘুম নিদ্রা হার ত্যাগ করে আমাদের জন্য করছে, আমরা তার শত্রুটা করছি, এটা খুব লজ্জার বিষয়। আপনারা আজকে বাড়ি গিয়ে একটু ভাববেন, আমি জীবনতলা গ্রামবাসীর কাছে আমি এই অনুরোধ করব যে আগামী দিনে 2023-এ আমাদের পঞ্চায়েত নির্বাচন, 2024-এ লোকসভা নির্বাচন, 2026 সালে আবার শওকত মোল্লা এখানে দাঁড়াবে, আমার জীবনতলার কাছে অনুরোধ আপনাদের কাছে যে আমরা যেমন 242টা ভোট দিয়েছিলাম, এই 242টা ভোট উইথড্র করে জিরো সোনার বাড়িতে আজকে যাবেন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, শওকত মোল্লা জিন্দাবাদ।